প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ সবাইকে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। বিমল কুমার রায়, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া বিষয়ে পাঠদান করেছিলাম। আজকে আমি বিভিন্ন প্রকার জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তাহলে সংযোজন বিক্রিয়া তাহলে দেখো, সংযোজন বিক্রিয়া হলো যে একাধিক বিক্রিয়ক পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হবে। যদি একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটি উৎপাদ তৈরি করে, তাহলে সে বিক্রিয়াকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, আমরা উদাহরণ দেখি। যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হলো, তাহলে এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার নাইট্রোজেন গ্যাস আর হলো হাইড্রোজেন গ্যাস যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তাহলে দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ হয়েছে, দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ হয়েছে। তাহলে এরকম যদি একাধিক বিক্রিয়ক থেকে একটা উৎপাদ তৈরি হয়, তাহলে সেগুলোকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। বোঝা গেছে? আমার বিক্রিয়ক একাধিক বলতে 2, 3, 4 অনেক হতে পারে, ক্লিয়ার? তাহলে এখানে এটা হলো আমাদের সংযোজন বিক্রিয়া। এবার দেখো সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া, তাহলে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলা হচ্ছে? যে সংশ্লেষণ বিক্রিয়াটাও কিন্তু আমাদের হলো এক প্রকার সংযোজন বিক্রিয়া। যদি বিক্রিয়কগুলো আমাদের মৌলিক উপাদান হয়, তাহলে সেই বিক্রিয়াটা হবে সংশ্লেষণ বিক্রিয়া। মানে মৌলিক উপাদান, একাধিক যদি মৌলিক উপাদান বিশিষ্ট বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। যেমন সোডিয়াম পরমাণু ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড, এটা। তারপর আমাদের যদি হাইড্রোজেন গ্যাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের পানি উৎপন্ন হচ্ছে, এটাও আমাদের হলো সংশ্লেষণ বিক্রিয়া। এর আগে যেটা দেখলাম যে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, সমতা করে দিলে এই, তাহলে এগুলো হলো সবগুলোই হলো সংশ্লেষণ বিক্রিয়া। দেখো, মৌলিক সোডিয়াম মৌলিক, হাইড্রোজেন হলো মৌলিক, নাইট্রোজেন মৌলিক, এগুলো হলো সবই মৌলিক উপাদান। তো এরকম যদি মৌলিক উপাদান যুক্ত হয়ে, হ্যাঁ, একাধিক মৌলিক উপাদান যুক্ত হয়ে একটি উৎপাদ গঠন করে, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া দেখতেছিলাম যে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়ায় কী ছিল যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো যে এখানে কিন্তু যৌগিক বিক্রিয়কগুলো ছিল যৌগিক, আর এখানে কিন্তু বিক্রিয়কগুলো আমার হলো মৌলিক, তাহলে এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া, এগুলোও কিন্তু সবই সংযোজন বিক্রিয়া। তাহলে এটাকে আমরা সংশ্লেষণ বলতে পারতেছি না, কারণ এটা হলো যৌগিক উপাদান, আমাদের কিন্তু হতে হবে মৌলিক উপাদান। আমাদের যদি একটা যৌগ হয় আর একটা যদি মৌলিক উপাদান হয়, তাও কিন্তু আমরা বলতে পারবো না। যেমন ফেরিক, ফেরাস ক্লোরাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড তৈরি হচ্ছে, হ্যাঁ। তাহলে দেখো, এখানেও একাধিক বিক্রিয়ক থেকে একটি উৎপাদ পাওয়া গেছে। তাহলে এখানে কিন্তু ক্লোরিনটা হলো মৌলিক উপাদান, কিন্তু ফেরাস ক্লোরাইড কিন্তু যৌগিক উপাদান।
ফলে এই বিক্রিয়াটাও কিন্তু আমাদের হলো সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই হলো সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে সবগুলো সংশ্লেষণ বিক্রিয়াকেই আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারবো, কিন্তু সবগুলো সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না। বোঝা গেছে? তাহলে খ নম্বরে প্রশ্ন হতে পারে এইভাবে যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয় কেন? এরকম করে করতে পারে, অথবা তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল, বিক্রিয়া দিয়ে সেটা বলল যে এটা সংশ্লেষণ বিক্রিয়া নয় কেন। তাহলে এফ সি এল টু, হ্যাঁ সি এল, হ্যাঁ এটা, তাহলে এখন বলল নাম্বারিং হয়তো থাকলো, হ্যাঁ, বা উদ্দীপকের মধ্যে একটু তুলে দিল, হ্যাঁ উদ্দীপক হিসেবে এটা থাকলো। এখন বলল যে এই বিক্রিয়াটা কি সংশ্লেষণ বিক্রিয়া বলা যাবে, আলোচনা করো। বা একাধিক বিক্রিয়ক থাকলো, এটা একটা থাকলো আর একটা তোমার থাকলো, মনে করো যে কার্বন আর হলো অক্সিজেন বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড। এখন এখানে তোমাকে বলতে পারে যে উদ্দীপকের বিক্রিয়া দুইটির মধ্যে, হ্যাঁ কোনটি সংশ্লেষণ বিক্রিয়া বিশ্লেষণ করো। তাহলে তোমাকে এখন, হ্যাঁ সংজ্ঞা দিয়ে বিষয়টা বুঝাইতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা সংযোজন কোনটা সংশ্লেষণ। তাহলে আমাদের দুই নম্বর বিক্রিয়াটা হলো সংশ্লেষণ বিক্রিয়া, তার কারণ মৌলিক উপাদান আমাদের থেকে বিক্রিয়া উৎপাদ পাওয়া গেছে, আর এখানে কিন্তু আমাদের যৌগ আছে মৌল আছে, অর্থাৎ এটা হলো সংযোজন বিক্রিয়া। এটাও সংযোজন বিক্রিয়া, এটাও সংযোজন বিক্রিয়া, কিন্তু দুই নম্বরটাকে আমরা সংশ্লেষণ বলতে পারবো, এক নম্বরটাকে সংশ্লেষণ বলতে পারবো না। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে সংযোজন এবং সংশ্লেষণ। এরপরে আমাদের হলো বিযোজন বিক্রিয়া, বা বিযোজন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া, কোথাও কোথাও বিয়োজন লেখা আছে, কোথাও বিযোজন। হ্যাঁ ইংরেজি অনুবাদ করতে গিয়ে কেউ বিয়োজন করেছে কেউ বিযোজন করেছে, কিন্তু বিক্রিয়াটা একই, ডিকম্পোজিশন রিয়াকশান। ওকে, তাহলে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝায়, যে একটা বিক্রিয়ক বিয়োজিত হয়ে একাধিক উৎপাদে পরিণত হবে, অর্থাৎ সংযোজন বিক্রিয়ার এটা হলো বিপরীত বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি, একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটি উৎপাদ হচ্ছে, আর বিযোজন বিক্রিয়ায় একটা বিক্রিয়ক বিয়োজিত হয়ে একাধিক উৎপাদ পাওয়া যাবে। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। আবার যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি, পটাশিয়াম ক্লোরাইড, তাহলে হলো পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এটাকে বলা হচ্ছে বিযোজন বিক্রিয়া। তাহলে বিযোজন বিক্রিয়া কিন্তু তোমার হলো সংযোজন বিক্রিয়ার বিপরীত। কারণ দেখো, এখানে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড নেই, তাহলে কি ক্যালসিয়াম কার্বন হচ্ছে, তাহলে এটা এক দুই তিন নম্বর দিলাম। তাহলে দেখো যে এখানে কিন্তু আমার দুইটা বিক্রিয়ক যুক্ত হয়ে একটা উৎপাদ হয়েছে, আর এখানে একটা বিক্রিয়ক ভেঙে দুইটা উৎপাদ হয়েছে, তাহলে বিপরীত ঘটনা ঘটেছে। এই কারণে সংযোজন বিক্রিয়া এবং বিযোজন বিক্রিয়া পরস্পর বিপরীত। এভাবেও প্রশ্ন করতে পারে যে তোমাকে হলো, তোমার হলো এই দুই নম্বর আর তিন নম্বর বিক্রিয়া পরস্পর বিপরীত, এভাবে প্রশ্ন করতে পারে। ঘ নম্বরেও সাধারণত এরকম প্রশ্ন হয় যে দেখ, হ্যাঁ যে এখানকার বললো যে উদ্দীপকের কোন বিক্রিয়া দুইটি পরস্পর বিপরীত বিশ্লেষণ করো। তাহলে এক এবং দুই নম্বরের সাথে তিন নম্বরটা বিপরীত, বোঝা গেছে? তাহলে এক এবং দুই নম্বর আমার হলো বিযোজন বিক্রিয়া, আর তিন নম্বরটা হলো আমার কী বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া।
ওকে, তাহলে আমরা সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বুঝতে পারলাম। এবার হলো প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া দেখো তাহলে কি, যে এবার আমরা নিলাম জিঙ্ক প্লাস এস টু এস ও ফোর, এটা এইভাবে উৎপন্ন হলো জিঙ্ক সালফেট আর হলো হাইড্রোজেন গ্যাস। এখন প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো যে যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা পরমাণুগুচ্ছ অন্য কোনো পরমাণু বা পরমাণুগুচ্ছকে হ্যাঁ সরিয়ে তার স্থানটা দখল করে দেয়, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে দেখো জিঙ্ক কী করলো, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার স্থানটা দখল করে নিল, তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে কী হবে যে কোনো পরমাণু বা পরমাণুগুচ্ছ হ্যাঁ অন্য কোনো পরমাণু বা পরমাণুগুচ্ছকে সরিয়ে তার স্থানটা দখল করে নেবে, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এখন আরেকটা উদাহরণ নেই। এবার জিঙ্কের জায়গায় আমি কপার দিব, কপার প্লাস এস টু এস ও ফোর, তাহলে কপার সালফেট আর হলো হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে আমাদের এই বিক্রিয়াটা হওয়ার কথা যে কপার হাইড্রোজেনকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করবে, কিন্তু এ বিক্রিয়াটা হবে না। এর কারণ হলো যে প্রতিস্থাপন বিক্রিয়ার সময় আমাদের একটা নিয়ম মানতে হবে, সেটা হলো যে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করতে পারবে, কিন্তু কম সক্রিয় মৌল অধিক সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে এই কপার কিন্তু আমার হলো কম সক্রিয়, হাইড্রোজেন হলো বেশি সক্রিয়। এইখানে দেখো তোমার হলো একটা আমি সক্রিয়তা সিরিজ লিখে রেখেছি, এখানে পটাশিয়াম হলো সব থেকে সক্রিয়, তারপরে ক্রমান্বয়ে আস্তে 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 কমতেছে। তাহলে দেখো এখানে কী হলো, হাইড্রোজেনের নিচে কিন্তু আমার কপার আছে, আর এর আগে ছিল জিঙ্ক ছিল উপরে, হাইড্রোজেন ছিল নিচে, অর্থাৎ জিঙ্ক বেশি সক্রিয় ছিল, তাই জিঙ্ক কিন্তু হাইড্রোজেনকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করে নিয়েছে। কিন্তু কপার যেহেতু হাইড্রোজেনের নিচে আছে, তাহলে কপার কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, ফলে এই বিক্রিয়াটা হবে না, ঠিক আছে। তাহলে কোনো বিক্রিয়া হবে না, না সরি, বিক্রিয়া হবে প্রতিস্থাপন বিক্রিয়া হবে না, প্রতিস্থাপন বিক্রিয়া হবে না, প্রতিস্থাপন বিক্রিয়া হবে না, কিন্তু অন্য বিক্রিয়া হবে। হ্যাঁ, আমাদের যদি এটা সালফারিক অ্যাসিডটা যদি গাঢ় হয়, তাহলে গাঢ় সালফারিক অ্যাসিডের জারণ ধর্ম আছে, ফলে এখানে কিন্তু আমার জারণ বিক্রিয়া হবে, জারণ বিক্রিয়া হয়ে উৎপাদটা হবে এরকম কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস হলো পানি, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া হবে না, কিন্তু অন্য বিক্রিয়া হবে। বোঝা গেছে? তাহলে আমাদের গেল প্রতিস্থাপন বিক্রিয়া গেল, এবার হলো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া, তাহলে দহন বিক্রিয়া কাকে বলে? দহন বিক্রিয়া হলো যে কোনো ধাতু বা অধাতু বা কোনো যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়ানো হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া।
তাহলে কোনো ধাতুও হইতে পারে, অধাতুও হইতে পারে, মানে মৌলিক পদার্থ হইতে পারে, যৌগও হইতে পারে, তাকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে হ্যাঁ পোড়াই তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। বুঝতে পেরেছ? তাহলে আমরা দহন বিক্রিয়ার উদাহরণ দেখি। তাহলে মনে করো যে কার্বন অক্সিজেন দ্বারা, অক্সিজেনের উপস্থিতিতে আমরা দহন করলাম, তাহলে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা ম্যাগনেশিয়াম, তাহলে আমার উৎপন্ন হলো ম্যাগনেশিয়াম অক্সাইড। আমরা যদি মিথেনকে দহন করি তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, আর হলো পানি। ঠিক আছে, তাহলে আমার অধাতুও হতে পারে, ধাতুও হতে পারে, যৌগ হতে পারে, মৌলিক পদার্থও হইতে পারে। এদেরকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পড়াই তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। আর হলো দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়, দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়। তাহলে দহন বিক্রিয়া যদি সবসময় তাপ উৎপন্ন হয় তাহলে আমরা দহন বিক্রিয়াকে তাপ উৎপত্তি বিক্রিয়া বলতে পারি। বুঝতে পেরেছ? আমরা আগের ক্লাসে আমরা কিন্তু তাপ উৎপাদি বিক্রিয়া কাকে বলে তা জেনেছি, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদি বিক্রিয়া। তা দহন বিক্রিয়া কিন্তু সবসময় তাপ উৎপন্ন হয়, তা দহন বিক্রিয়া যেহেতু তাপ উৎপন্ন হয় তাহলে এটাকে বলা হচ্ছে এটা তাপ উৎপাদি বিক্রিয়া। তাহলে খ নাম্বারে কিন্তু আসতে পারে যে দহন বিক্রিয়া একটি তাপ উৎপাদি বিক্রিয়া। এখানে কিন্তু আমরা সরাসরি বলে নাই যে এটা তাপ উৎপাদি বিক্রিয়া, কিন্তু বলা আছে যে সবসময় তাপ উৎপন্ন হয়। তাহলে তাপ উৎপন্ন হয় মানে তাপ উৎপাদি বিক্রিয়া। তাহলে খ নাম্বারে আসার খুবই সম্ভাবনা যে দহন বিক্রিয়া একটি তাপ উৎপাদি বিক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে এইভাবে যদি আসে তাহলে আমরা কী করবো দুই নম্বরের জন্য ক্ষয়ে, তাহলে সুন্দর করে আগে ব্যাক আমরা তাপ উৎপাদি বিক্রিয়ার সংজ্ঞাটা লিখব, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলে। তারপরে আমরা ওই তথ্যটা দিব যে দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়, তাই দহন বিক্রিয়াকে তাপ উৎপাদি বিক্রিয়া বলা হয়। আরও যদি তুমি এর সঙ্গে উদাহরণ দিতে চাও তাহলে আরও ভালো, যদি উদাহরণ দাও যেমন মিথেন, মিথেনের বিক্রিয়াটা দিয়ে দিলা এবং মিথেনকে পড়াইলে কত তাপ উৎপন্ন হয় হ্যাঁ সেটা যদি জানা থাকে সেটা দিয়ে দিলা। বোঝা গেছে? তাহলে খ নম্বরে যদি প্রশ্ন এভাবে আসে যে দহন বিক্রিয়াটা তাপ উৎপাদি বিক্রিয়া আলোচনা করো, তাহলে এভাবে আলোচনা করতে হবে। ওকে, এখন তাহলে দেখো আমরা কী কী জানলাম, যে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এখন আসলে প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেইগুলো কিন্তু নিয়ে সেই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে আমি দুইটা বিক্রিয়া লিখি বোর্ডে, দেখো। দেখো তাহলে আমি তিনটা বিক্রিয়া লিখেছি, তোমার হলো কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলাম কার্বন ডাইঅক্সাইড, আর ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলাম ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। ঠিক আছে, চুনা পাথরকে উত্তপ্ত করলাম ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তাহলে এখানে ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলাম, মানে অর্থাৎ ক্যালসিয়ামকে দহন করলাম, তাহলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলো। ঠিক আছে, এখন ক নম্বরে যে প্রশ্নটা আসে সেটা হুবহু ওটা হলো জ্ঞানমূলক, অর্থাৎ স্মৃতি
থেকে তোমাকে বলতে হবে। মানে মুখস্থ যেটা স্মরণ, স্মৃতি স্মরণ করে বলা, খ নাম্বার, ক নাম্বার, ঠিক আছে, জ্ঞানমূলক। খ নাম্বার হলো অনুধাবনমূলক, যে প্রশ্নটা উত্তর বইয়ে থাকবে কিন্তু সরাসরি না, হ্যাঁ, তোমাকে বিষয়টা বুঝে উত্তরটা দিতে হবে। যেমন একটু আগে আমি বললাম যে দহন বিক্রিয়া একটা তাপোৎপাদ বিক্রিয়া, হ্যাঁ, কিন্তু ওখানে কোথাও বলা নাই যে দহন বিক্রিয়াটা একটা তাপোৎপাদ বিক্রিয়া, ঠিক আছে, কিন্তু বলা আছে যে দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে তোমাকে তাহলে জিনিসটা বুঝে তাহলে অ্যান্সার করতে হলো। তাহলে তোমার দহন বিক্রিয়া সম্পর্কে তোমার ধারণা, সরি, তোমার হলো তাপোৎপাদ বিক্রিয়া সম্পর্কে ধারণা আছে, তাহলে তাপোৎপাদ বিক্রিয়া তোমার হলো জ্ঞান। আর তুমি যে এটা বুঝতে পারলা যে এটাও একটা, যেহেতু তাপ উৎপন্ন হয় তাহলে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, তাহলে এটা তোমার হয়ে গেল অনুধাবন, ঠিক আছে। তাহলে খ নাম্বারের প্রশ্নটা এমন হবে যে সরাসরি বইয়ের লাইন উঠে দেওয়া হবে না, তুলে দেওয়া হবে না, তোমাকে ওই জিনিসটা ওখান থেকে অনুধাবন করে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন গ নাম্বারে, গ নাম্বারে হয়তো তোমাকে বলল যে দুই নাম্বার বিক্রিয়াটা ব্যাখ্যা করো, বা এক নাম্বার বিক্রিয়াটা ব্যাখ্যা করো, বা এক ও দুই নাম্বার বিক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে এক এবং দুই নাম্বার তুমি বিক্রিয়া ব্যাখ্যা করে দিলা, ঠিক আছে। অথবা তোমার হলো তিন নাম্বার বিক্রিয়া ব্যাখ্যা করো, এভাবে বলতে পারে। আর ঘ নাম্বারে, হ্যাঁ, গ নাম্বার বিষয়টা হলো এরকম যে এমনও হতে পারে যে তোমার হলো এই জায়গাটা উড্র থাকলো, এইখানে তোমাকে এটা দিল, ঠিক আছে, আর এইখানে তোমার হলো, তাহলে এইখানে মনে করো এ দিল আর এটাতে তোমার বি দিল, ঠিক আছে। এখন তোমাকে বললো যে গ নাম্বারে, গ নাম্বারে বলা হলো যে এ এবং এক এবং দুই নম্বর বিক্রিয়া, হ্যাঁ, পূর্ণ করে ব্যাখ্যা করো। তাহলে দেখো আমার হলো নতুন একটা পরিস্থিতি হলো, আমার কিন্তু বিক্রিয়াটা হুবহু করে দেওয়া নাই, বইয়ে যদি বিক্রিয়াটা থাকে কিন্তু করে দেওয়া আছে, কিন্তু উদ্দীপকে আমার বিক্রিয়াটা একটু অন্যভাবে উপস্থাপন করা হলো। আমাদের হলো নতুন পরিস্থিতি সৃষ্টি হলে সেটা হয়ে যাচ্ছে আমার, হ্যাঁ, প্রয়োগ। তাহলে আমি এই বিক্রিয়াটা কমপ্লিট করে আলোচনা করব, বিক্রিয়া দুইটা, তাহলে কিন্তু আমার প্রয়োগ হয়ে গেল। এখন ঘ নাম্বার, ঘ নাম্বারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঘ নাম্বারটা হলো একাধিক শিখন ফল এখানে থাকবে, একাধিক শিখন ফলের আলোকে তোমাকে একটা মতামত দিতে হবে, তোমাকে মূল্যায়ন করতে হবে। তাহলে তুমি ঘ নাম্বারে এটা মাথায় রাখবা যে ঘ নাম্বার প্রশ্নটাতে মিনিমাম তোমার দুইটা শিখন ফল আসে, সেই সেন্স মাথায় রেখে তোমাকে উত্তরটা করতে হবে, হ্যাঁ। এখন যদি ঘ নাম্বারে বলা হয়, ঘ নাম্বারে যদি বলা হয় যে তিন নং বিক্রিয়া টি কি কি বিক্রিয়ার অন্তর্ভুক্ত, বা কোন কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত, কোন কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত বিশ্লেষণ করো। তাহলে তোমাকে বলা হলো যে তিন নম্বর বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত আলোচনা করো, মানে বিশ্লেষণ করো। তাহলে এখন দেখো তিন নম্বর বিক্রিয়া আমার হলো এটা, তাহলে চিন্তা করতে হবে তোমাকে যে এখানে অবশ্যই মিনিমাম কমপক্ষে হলেও দুই প্রকার বিক্রিয়া আছে। তাহলে দেখো ফার্স্ট টার্ম, দেখো দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ হয়েছে, তার মানে এটা সংযোজন বিক্রিয়া, ক্লিয়ার। আবার দেখো এই বিক্রিয়কটাও আমার মৌলিক পদার্থ, এই বিক্রিয়াটাও আমার
মৌলিক পদার্থ। তাহলে দুইটা মৌলিক উপাদান থেকে একটা যৌগ উৎপন্ন হয়েছে, তাহলে এটা সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে কি কি হলো? এক নম্বরে হলো সংযোজন, দুই নম্বরে হলো সংশ্লেষণ, তিন নম্বরে হলো, তাহলে দেখো এটা দহন বিক্রিয়া, অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয়েছে। তাহলে দহন বিক্রিয়া, চার নম্বরে জারণ বিজারণ বিক্রিয়া, বুঝা গেছে জারণ বিজারণ বিক্রিয়া। আর কি হতে পারে বলো? আরও হতে পারে, দহন বিক্রিয়া যেহেতু তাহলে তো তাপ উৎপন্ন হবে, তাহলে তো আমরা কী বলতে পারবো? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপোৎপাদী বিক্রিয়া দেখো, তাহলে কী কী আসলো আমার? সংযোজন বিক্রিয়া আসলো, সংশ্লেষণ বিক্রিয়া আসলো, দহন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে দেখো একটা বিক্রিয়ার মধ্যে আমার কিন্তু পাঁচটা জিনিস চলে আসছে, পাঁচটা শিকণফল। তাহলে আমাকে পাঁচটা বিষয় নিয়ে আমাকে কিন্তু এখানে মতামত দিতে হচ্ছে। তাহলে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা এরকম হবে যে একাধিক শিকণফলকে টাচ করবে, করে তোমাকে এটা মতামত দিতে হবে। তাহলে আমার ঘ নাম্বারে হলো উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা এখানে একে বোঝাচ্ছে যে আমাদের কিন্তু উচ্চতর দক্ষতার মধ্যে তিনটা অংশ আছে, হলো বিশ্লেষণ, সংশ্লেষণ আর মূল্যায়ন। হ্যাঁ, বিশ্লেষণ বলতে তোমার জিনিসগুলোকে ভেঙে 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 টুকরো টুকরো করে ফেললা, তারপরে ওগুলোকে তুমি হ্যাঁ সংশ্লেষণ করতেছো, মানে গুছাচ্ছ, তারপরে তুমি মূল্যায়ন করলে যে আসলে জিনিসটা কী। ঠিক আছে, তাহলে ঘ নম্বরের প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে উত্তর দিতে হবে। তাহলে এভাবে যদি বিষয়গুলো চিন্তা করো তাহলে ঘ নম্বরের অ্যান্সারটা খুব ইজিলি করতে পারবে। তাহলে অবশ্যই মাথায় রাখবে যে ঘ নাম্বার প্রশ্নে কমপক্ষে দুইটা শিকণফল আছে, একটা নিয়ে চিন্তা করবে না, একাধিক অবশ্যই আছে। হ্যাঁ, একাধিক জিনিসটা নিয়েই তোমাকে চিন্তা করে উত্তরটা দিতে হবে। তা আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। হ্যাঁ, তোমাদের বন্ধুরাও যাতে ক্লাসটি দেখার সুযোগ পায়, ক্লাসটা শেয়ার করে দিও। ভালো থাকো, আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।